রসে বসে বাঙালি, খেতে ভালোবাসে। আর এখন যখন আংশিক লকডাউন, বেশিরভাগ মানুষ বাড়িতে রয়েছেন, তাই বাড়িতে থাকার মজাই অনেকেই উপভোগ করছেন। দুপুরে খাওয়ার সময় যদি মাংস ভাত হয় তাহলে তো কথাই নেই, কিন্তু সেখানেও পড়েছে কোপ। মুরগির দাম বা চিকেনের দাম বাজারে অনেকটাই বেড়ে গিয়েছে। ভোটের আগে চিকেনের দাম বেড়ে গিয়েছিল প্রায় 280 টাকার কাছাকাছি, মাঝখানে কমেছিল, কমে আবার হয়েছিল তা 230 কি 240, আবার বেড়েও গিয়েছিল। এখন বর্তমানে মুরগির দাম 220 টাকা করে বাজারে যাচ্ছে, কিন্তু যারা মুরগি বিক্রেতা রয়েছেন তাদের কথা অনুযায়ী বাজারে খরিদ্দার একেবারেই কম। আংশিক লকডাউনের প্রভাব তাদের ব্যবসায় পড়েছে বলে জানিয়েছেন তারা। কাস্টমারের অনেক কমে গেছে, দামের জন্য হতে পারে বা অন্য অন্য কারণের জন্য হতে পারে। তারপরে যেই টাইম টেবিল বেঁধে দিয়েছে সেই সময় তো সবার পক্ষে সম্ভব নয় বাজারে আসা, এই কারণের দামটা এই সেল ডাউন হয়েছে। দামটা তো দামের জন্য সেল ডাউন হয়েছে। মানুষ সঠিক সময়ে অনেকেই আসতে পারছেন না, ফলে অনেকেই ফোন করে হোম ডেলিভারির জন্য অর্ডার নিচ্ছেন। করোনার জন্য বাজারে আর কাস্টমার নেই, যা হচ্ছে এখন ফোনে ফোন করলে হোম ডেলিভারিটাই চলছে, কাস্টমার অত নেই। আর মাংসের দাম এখন বেড়েছিল, আজ দিয়ে জাস্ট কমা চালু হয়েছে। কত হয়েছিল লাস্ট দাম? হয়েছিল আপনার লক ইলেকশনের আগে 280 টাকার মতন হয়ে গেছিল, তারপর হয়েছিল 240 220, যে মাস দিয়ে দাম কমা চালু হয়েছে। আজকে কত আছে? আজকে 220। এগুলি 407 বা 907 গাড়ি করে আসে। বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে মুরগির ওপর, ফলে গোটা মুরগি, কাঁচা মুরগির দাম অনেক বেড়ে গেছে, ফলে চিকেন মুরগির বিক্রি অনেকটাই কমে গিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। জানান হিন্দুস্তান।